So I will take this part. Part A, that includes the topics, differential equations, and vector analysis. Sir, আমাদের যখন আপনি ক্লাস নিয়েছিলেন তখন এই পার্টটুকু তো আমাদের অনুপ স্যার কভার করেছিল, আর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাদের সবারই একটা কমন বলতে পারো যে কমন শর্ট সিলেবাস আমাদের আছে, ওটা আমরা সবাই ফলো করতেছি, তো তাতে টিচার ডিফারেন্ট হতে কোনো অসুবিধা নেই। কমন জিনিসই পড়ানো হবে, অন্য সেকশনেও একই জিনিসই পড়ানো হবে, কাজে এতে সমস্যা নেই। আর এটা রিভিউ ক্লাস যেহেতু, এটা তোমাদের কাছে এই ক্লাসটা তোমরা পুরো কোর্সটাই তো করছো, হ্যাঁ, কোর্সের আউটলাইন, কোর্স কারিকুলাম সবই তোমার কাছে আছে, প্লাস তোমাদের ক্লাস নোটে প্রবলেম, তারপরে সলভ প্রবলেম, এক্সারসাইজ এগুলো সবই আছে। জাস্ট আমার কাজ হলো, আমাদের কাজ হলো এটা মনে করায় দেওয়া আর কি, যেটা অনেকদিন যাবত আছে নাই তোমরা, এটাকে মনে করায় দেওয়া। তো এখানে তিনটা ক্লাস হবে, ইচ ফর ওয়ান এন্ড হাফ এন আওয়ার। যে বুঝতে পারতেছো যে এই পুরো কোর্সটা যেটা তোমাদের রেগুলার ক্লাস যখন হয়েছিল তখন এটা করার জন্য কমপক্ষে 20টা, 18 থেকে 20টা ক্লাস তো হয়েছিলই এর উপরে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি তিনটা ক্লাস এটা করতে চাইলে বুঝতে পারতেছো যে এটাতে আমি কি করব। জাস্ট আমি শুধু প্রত্যেকটা টপিক এইকার এই সেকশন টাচ করে যাবো আর কি, দু একটা এক্সাম্পল দেবো, আমি থিওরি গুলো আলোচনা করবো, মেথড আলোচনা করবো, এবং রিলেটেড একটা করে অঙ্ক সর্বোচ্চ করবো আর কি। এছাড়া তো উপায় নাই, তিনটা ক্লাসে তো আর বেশি কিছু করা যাবে না। ওকে, তা আমি বোর্ডে চলে যাচ্ছি। এখন তোমাদের কাজ হলো, এখন আমি বলছি তোমার বইটা সাথে নাও। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ডক্টর আব্দুল মতিন, ডক্টর আব্দুল মতিনের ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা বই আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই বইটা কে অনুসরণ করছিলাম। তোমাদেরকে এখন বইটাই অনুসরণ করতে হবে, বইটা সাথে নিয়ে রাখলে ভালো হয়, তোমরা বইটা সাথে নিয়ে বসো। আচ্ছা, ক্লাস নোট নেওয়ার দরকার নেই, ক্লাস নোট অনেক ডিটেল আছে, আমি শুধু চ্যাপ্টার ধরে ধরে যেহেতু করবো, জাস্ট তোমরা ওই সকল চ্যাপ্টারে চলে যাবে। আচ্ছা, বোর্ডে যাওয়ার আগে জাস্ট শুধুমাত্র এখানে কিছু কথা বলি। ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করবো সেগুলো হলো অর্ডিনারি, আমরা সংক্ষেপে বলি ODE, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেটা হলো পার্শিয়াল, ওইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এর অ্যাপ্লিকেশন দিয়ে ওইটা সলভ করার ক্ষেত্রে আমরা ওইটা আলোচনা করছিলাম, ওইটা ওখানে আলোচনা হবে পার্ট বিতে। পার্ট এ তে ডিফারেনশিয়াল ইকুয়েশন, শুধুমাত্র অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করা হবে। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে আমরা দুইটা, মূলত দুইটা ক্লাসে ভাগ করে কাজ করেছিলাম। একটা হলো ফার্স্ট অর্ডার, অর্ডার হিসাবে ফার্স্ট অর্ডার ODE, আরেকটা ছিল হায়ার অর্ডার। হায়ার অর্ডার ODE, তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে তোমরা জানো যে এখান থেকে দুই সেট কোশ্চেন হবে, দুই সেট কোশ্চেন, সাধারণত প্রতি সেটে তিনটা করে থাকে, জাস্ট এরকম থাকে আর কি। দেখ, 1A, 1B, 1C, প্রথম টু তেও দুই সেট কোশ্চেন থাকে,
1 এবিসি 2 এবিসি সাধারণত কখনো অঙ্ক বড় হলে এখানে এবিসি এর জায়গায় এবি দুটো পার্ট থাকতে পারে, দুটো অংশ থাকতে পারে। তো 1 এর নরমালি প্রিভিয়াস ইয়ার গুলোতে যে কোশ্চেন প্যাটার্ন সেখানে দেখা যায় 1 এর এ বি এটাতে ফার্স্ট অর্ডার, এই যে 1 নাম্বার যে উপরে লিখছিলাম এটা ফার্স্ট অর্ডার ওডি 1 এর এ বি তে, সি তে গিয়ে একটা সেকেন্ড অর্ডার থাকে, আবার কখনো কখনো এ বি সি 1 এর এ বি সি তে তিনটে ফার্স্ট অর্ডারের অঙ্ক থাকে আর 2 এর এ বি সি তে তিনটা সেকেন্ড অর্ডার হায়ার অর্ডার, বলতে এখানে সেকেন্ড এন্ড হায়ার, হায়ার বলতে আদার দেন ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার ছাড়া যেগুলো, হায়ার অর্ডার বলতে এখানে সেকেন্ড অর্ডার এন্ড হায়ার অর্ডার বোঝানো হচ্ছে। তো 2 এ গিয়ে এখানে হায়ার অর্ডার বলতে সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার এর তিনটা প্রবলেম থাকে মোটামুটি এরকম। তো কখনো কখনো কি বলছিলাম এ 1 এর ভিতরেই আবার অনেক সময় হায়ার অর্ডার একটা প্রবলেম ঢুকে যেতে পারে, এ বি ফার্স্ট অর্ডার সি তে হায়ার অর্ডার, আবার 2 এর মধ্যে এরকম মিক্স থাকতে পারে আর মিক্স থাকতে পারে। তো হোয়াট এভার দি কোশ্চেন টাইপ ইজ, কিছু এসে যায় না, তুমি তোমার কাজ হলো শেখা। তো ফার্স্ট অর্ডার ওডি দিয়ে আমি এখন শুরু করতেছি আমার ক্লাস, বোর্ডে চলে যাবো। বোর্ডে আমি আগে সেট করে নিই তোমাদের কোন পজিশনে লিখলে ক্লিয়ারলি দেখা যায় সেটাকে নির্দিষ্ট করে তারপরে আমি লেখা শুরু করবো। আশা করি আমি এখানে যা দেখতে পাচ্ছি লেখা ক্লিয়ারই আছে, তোমাদের কাছে ক্লিয়ার আছে তো না? ওকে, তাহলে আমি এই পজিশনে লাগবো এবং এটা মোটামুটি এই লেভেলটা, এর নিচে আর যাবো না, এটা নিচে গেলে আর দেখা যাবে গুছে করে নেই এখন। ঠিক আছে, ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যাচ্ছি। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এই সমস্ত আলোচনা আমি করতে পারবো না, এটা করার সময় নেই। তোমরা তোমরা এটা যদি জানতে চাও, মনে করতে চাও যে আবার যে আসলে শুরুতে কি আলোচনা হয়েছিল, বইটা খুলে ক্লাস নোট বের করে দেখতে পারো। আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হলো একটা ইকুয়েশন যার ভিতরে ডেরিভেটিভ কিংবা ডিফারেনশিয়াল, এই যে ডি ওয়াই ডি এক্স এগুলোকে ডিফারেনশিয়াল বলা হয়, ডিফারেনশিয়াল অফ এক্স, ডিফারেনশিয়াল অফ ওয়াই, আর এটা হলো ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এই জিনিসগুলো ইনভলভ, যে ডেরিভেটিভ এন্ড ডিফারেনশিয়াল ইনভলভ একটা ইকুয়েশন কে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। ধরো যাক একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম, ডি ওয়াই ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি ওয়াই is equal to x, it acts as differential equation on problem but differential equation hoite pare, eta differential equation er bhitore dy dx dx dy et tin ta involve thakte pare, er kono ekta involve thakte pare, dui ta involve thakte pare, that's the equation. And ei equation er solution ki, solution holo a relation between x and y, x ebong y er bhitore ekta somporko, যে সম্পর্কটা এইখানে প্রতিস্থাপন করলে লেফট রাইট সাইড সমান হবে, যাকে বলা হয় ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সো সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ রিলেশন বিটুইন y এন্ড x, তার মানে এটা একটা ফাংশন হতে পারে, ইম এটাকে বলা হয় এক্সপ্লিসিটলি y ইকুয়াল টু fx, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন y ইকুয়াল টু fx হতে পারে, y এর জায়গায় fx, তারপরে এগুলো বসায় দিলে পরে
লেফট রাইট সমান হয়ে যাবে। তো কখনো কখনো ওয়াই এর সাথে এক্স এর যে রিলেশনটা সম্পর্কটা এটা ওয়াই ইন টার্মস অফ এক্স অনলি সম্ভব নাও হতে পারে সম্ভব হতে পারে, কখনো কখনো সম্ভব হলে আমরা লিখবো, আর না হলে দেখা যাবে যে মিক্সড ফর্মে আছে, মানে এক্স এবং ওয়াই এর সম্পর্কটা হতে পারে এফ এক্স ওয়াই ইকুয়াল টু সি, সাপোজ এক্স ওয়াই স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু টু, এটা সলভ করলে পরে এক্স ওয়াই এর মধ্যে রিলেশন পাওয়া যাবে। তখন আমরা এটাকে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে ওয়াই এর মান এক্স এর মধ্যে প্রকাশ করতে কঠিন হয়ে যায়, তখন আমরা এটাকে এই অবস্থায় রেখে দিই। সো সলিউশন ইজ এ রিলেশন বিটুইন দি ইনভলভ ভেরিয়েবলস দ্যাট স্যাটিসফাই দি ইকুয়েশন হুইচ ডাজ নট ইনক্লুড ডেরিভেটিভস অর ডিফারেনশিয়াল, মানে এক্স ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক যার মধ্যে এই ডিএক্স ডিওয়াই ডিওয়াই ডিএক্স এই জিনিসগুলো আবার থাকবে না, মানে এদের ভিতরে ডিএক্স ডিওয়াই এগুলো রিমুভ একটা ইকুয়েশন থাকবে। ওকে আলোচনা না বাড়িয়া চলে যাচ্ছি ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ, টাইপ শিখতেছি এই জন্য যে মেথডস আর প্রেসক্রাইব ফর ডিফারেন্ট টাইপস, বাট ডিফারেন্ট মেথড ডিফারেন্ট টাইপ ইকুয়েশন ক্যান বি সলভ ইউজিং ডিফারেন্ট মেথডস, এই জন্য আমরা আগে টাইপ শিখব, টাইপ শিখে সেই টাইপ গুলোকে সলভ করার জন্য প্রেসক্রাইবড মেথড কি সেটা আলোচনা করব। প্রথমে শিখি ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বিভিন্ন টাইপে ভাগ করা যায়, টাইপ গুলো তোমরা জানা আছে সুতরাং খুব কুইক লিখে ফেলবো, যেমন এটা আছে ভেরিয়েবল সেপারেবল, খুব কুইক লিখে, হ্যাঁ ভেরিয়েবল সেপারেবল টাইপ এর ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর একটা টাইপ আছে হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস বাংলায় যদি বলো সমমাত্রিক দরকার নেই বাংলা ইংরেজি শিখি, হোমোজিনিয়াস হোমোজিনিয়াস টাইপ। Another type হলো exact, exact differential equation, exact বলি আমরা এটাকে। আর একটা হলো linear, linear সবগুলোই অর্ডিনারি এবং সবগুলোই ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার বলতে বুঝবা যে dy dx যেটা আছে এর পাওয়ারটা হলো সরি এর অর্ডার হলো 1, ডেরিভেটিভটা অর্ডার 1 dy dx, এটা একটা ডেরিভেটিভ d স্কয়ার y dx স্কয়ার, এটাও তো ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ এর অর্ডার হলো 1, এই ডেরিভেটিভ অর্ডার হলো 2। আমরা ফার্স্ট অর্ডার মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতেছি ওটার মধ্যে dy dx থাকবে, d স্কয়ার y dx স্কয়ার থাকবে, ওটা হায়ার সেকেন্ড এন্ড হায়ার অর্ডার আলোচনা হবে। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ভিতরে ডেরিভেটিভ এর অর্ডার থাকবে 1, এটা ফার্স্ট অর্ডার বলি। পাশাপাশি একটা কথা বলে দিই dy dx এটা ফার্স্ট অর্ডার, তার যদি একটা পাওয়ার থাকে বা dy dx হোল স্কয়ার এটাকে আমরা বলি ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে অর্ডার নির্দেশক যে ডেরিভেটিভ টার্মটা আছে ওইটার যে পাওয়ার অর্থাৎ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ার পাওয়ার থাকে এটাকে বলা হয় ডিগ্রি। আচ্ছা এটা তোমরা দেখে নিবা এই সমস্ত বিষয় আলোচনা করো দরকার নেই এখানে। আচ্ছা শুরু করতেছি ভেরিয়েবল সেপারেবল দি মোস্ট ইজিয়েস্ট টাইপ ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন টু সলভ। আচ্ছা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা এখানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনা করব, ফার্স্ট অর্ডার সঙ্গে আরেকটা কথা যুক্ত করে দিই ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি, এই ডিগ্রি একটা কথা যুক্ত করলাম, ডিগ্রি মানে ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1 থাকবে, ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1 থাকবে, ফার্স্ট অর্ডার থাকবে মানে এক dy dx থাকবে এবং এর পাওয়ার 1 থাকবে বা ডিফারেনশিয়াল গুলো এর পাওয়ার 1 থাকবে। আচ্ছা একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ জেনারেল ফর্ম, আকার লিখলাম জেনারেল ফর্ম, সাধারণ আকার থাকে dy dx is equal to m xy divided by n xy, m xy by n xy, or এটাকে যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখি এটা এমন হতে পারে, আমি লিখতে পারি মনে করো এফ এক্স ওয়াই ডিএক্স zxy dy is equal to
জিরো বা সাম কনস্ট্যান্ট। হতে পারে আর এটাকে যদি ডিফারেনশিয়াল ফর্মে লিখি তাহলে সাম ফাংশনের সাথে ডিএক্স প্লাস সাম ফাংশন অফ এক্স এর সাথে ডিওয়াই ইকুয়াল টু জিরো, এই ফর্মটা থাকবে। তো এই যে কোনো ফর্মেই থাকুক আমাদের গোল হলো এটা সলভ করা, আর সলভ করা মানে হলো এই ইকুয়েশন থেকে ওয়াই এবং এক্স এর ভিতরে একটা ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট রিলেশন বার করা। ইমপ্লিসিট মানে হলো এক্স ওয়াই মিক্সড ফর্মে থাকবে আর এক্সপ্লিসিট হলো ওয়াই ইন টার্মস অফ অনলি এক্স দিয়ে প্রকাশ করা। আচ্ছা তো ভেরিয়েবল সেপারেবল টাইপে চলে যাচ্ছি। প্রথম ফার্স্ট এক নাম্বার যে টাইপটা ছিল আমি টাইপ হিসেবে লিখি, টাইপ টাইপ হলো ভেরিয়েবল সেপারেবল। ভেরিয়েবল সেপারেবল টাইপের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে ওইটা ডিফারেন্সিয়াল ফর্মে যদি লেখো তাহলে ওটা দেখতে এরকম হয়ে যাবে, সাম ফাংশন অফ ধর দেখ এফ এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল ভেরিয়েবল সেপারেবল ফর্মে যেটা আছে ওইটাকে অ্যারেঞ্জ করে লিখলে এরকম টাইপের লেখা যাবে। আচ্ছা এই এফ লেখছি তো কনফিউজ হয়ে যেতে পারে, জি দা জি দিয়ে দাও অন্য আরেকটা ফাংশন, মানে হলো ওইখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা ডিফারেনশিয়াল অফ এক্স এর সাথে থাকবে এক্স এর টার্ম আর ডিফারেনশিয়াল অফ ওয়াই এর সাথে থাকবে ওয়াই এর টার্ম, এই ফর্মে এটাকে অ্যারেঞ্জ করা যাবে লেখা যাবে। যখন এটা এই ফর্মে লেখা যাবে তখন জাস্ট টেকিং ইন্টিগ্রেশন অর গেটিং ইন্টিগ্রেশন উই ক্যান remove the dx dy differential, এগুলোকে remove করে ফেলতে পারে just শুধুমাত্র integrating 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 integrate করলে এটা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট হবে, এটা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট হবে, ওই যে 0 যেটা এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হিসেবে আমরা লিখব। এটা তাহলে এখানে দেখবা যে dx dy এটা রিমুভ হয়ে গিয়ে উইল গেট এ রিলেশন বিটুইন x এন্ড x অর y, এই হলো ভেরিয়েবল সেপারেবল সবচেয়ে ইজিএস্ট টাইপ। আর এক্সাম্পল আচ্ছা কি কিভাবে আমরা প্রবলেম গুলো করব বা কোন টাইপের গুলো আমি এখানে আলোচনার মধ্যে আনবো সেটা হলো তোমাদের ক্লাস তো এক এক জনের এক এক রকম আছে, এই সমস্ত বাদ দিয়ে আমি জাস্ট তোমাদেরকে এখানে ডক্টর আব্দুল মতিনের প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রায় 8-10টা করে অঙ্ক করে দেওয়া আছে উদাহরণের ভিতরে এক্সাম্পলের ভিতরে, সেই টাইপের অঙ্কগুলোই এক্সারসাইজ আবার দেওয়া আছে। ওকে কাজে তুমি বলতে পারো তোমার একটা কারো যদি কোনো ক্লাস নোট নাও থাকে, ধরো যে কোনো ক্লাস নোট তোমার নাই কোনো অসুবিধা নাই, তোমার এক্সাম্পলের প্রবলেম গুলো করে ফেলবা, এক্সাম্পলের প্রবলেম গুলো করে ফেললে সেই টাইপের অঙ্কগুলো ভিতর থেকে করলেই হয়। আমি এক্সাম্পলের যে ওয়ার্ড আউট প্রবলেম গুলো আছে সেগুলো আমি এখানে এক্সাম্পল হিসেবে নিব আর হোমওয়ার্ক হিসাবে এক্সারসাইজ থেকে বেশি না 2-3টা করে অঙ্ক দেবো, এগুলো করলেই আনো। আচ্ছা এইটা ডক্টর আব্দুল মতিনের বইয়ের প্রশ্নমালা হলো 2 এক্সারসাইজ বা চ্যাপ্টার বলি, হ্যাঁ চ্যাপ্টার চ্যাপ্টার 2 ইংলিশ বইটা পুরোপুরি ইংরেজিতেও না বাংলাতেও না দুইটা মিক্স, ওই হয়তো লেখা আছে প্রশ্নমালা 2 এবার থাকতে পারে হয়তো এরকমই আছে, পুরোপুরি ইংরেজি বইও থাকতে পারে প্রশ্নমালা 2 বা চ্যাপ্টার 2। এটার যে প্রবলেম গুলো তোমরা করবা এক্সাম্পল এক্সাম্পল আমি যে এক্সাম্পলের নাম্বার গুলো লিখতেছি এগুলোই তোমার প্র্যাকটিস করবে, মানে আছে অনেকগুলো সব করার দরকার নেই, 1 2 3 এইটা তোমরা করবা এক্সাম্পলের ভিতরে করা আছে আর এক্সারসাইজ থেকে
পুরো ক্লিয়ার লিখে দিলাম, এক্সারসাইজ এক্সারসাইজ চ্যাপ্টার টু তো আগেই বসে আমি, এক্সারসাইজ থেকে করবে কোনগুলো এটা পাশে লিখে দিচ্ছি, এক্সারসাইজ থেকে করবে 1 2 3 10 11 12 1 2 3 10 11 12 এই উপরের গুলো করা আছে, এগুলো দেখেই পরের গুলো করতে পারবে। দাঁড়া আমি এগুলো একটু ভুল করেছি, এক্সাম্পল না এক্সারসাইজের এতগুলো করার দরকার নাই, একটু কমায় দেব, বহু ওইটাই করতে পারবো না কথা না, এক্সারসাইজের সরি আসলে এখানে এক্সারসাইজের কথাগুলো এখানে বলা নাই, শুধু এক্সাম্পল গুলোই বলা আছে, মানে আমরা যে সবাই একই আউটলাইন বা সিনোপসিস নিয়ে কাজ করতেছি তাদের শুধুমাত্র এক্সাম্পল গুলোই বলা আছে এখানে, কাজেই এক্সারসাইজ এর এখানে লিখবো সেম টাইপ, কোন নাম্বার উল্লেখ করলাম না, সেম টাইপ অফ দি সেম টাইপ ডান ইন দ্য এক্সাম্পল, এক্সাম্পলে যেগুলো করা আছে ওই টাইপের গুলো এক্সারসাইজ থেকে এরকম চার পাঁচটা করলেই হবে। আচ্ছা এখান থেকে যেহেতু করা আছে সবই, যে কোনো একটা আমি এখানে নিয়ে শুরু করে ধরা যাক, আমি তিন নাম্বারটা করতেছি, তোমাদের যদি বই থাকে বই সামনে খুলে নিয়েও দেখতে পারো, এক্সাম্পল থ্রি, এক্সাম্পল থ্রি আছে এরকম, সলভ e to the power minus y dx plus 1 plus x square dy equal to 0. আমি বলে নিছি এটা হলো ভেরিয়েবল সেপারেবল টাইপের, মানে তার মানে তোমার এখানে x এবং x এর ফাংশন এবং dx কে একসঙ্গে y এবং y এর ফাংশন এবং dy কে একসঙ্গে লেখা যাবে, এই জন্য তো এটা এই চ্যাপ্টারে আছে। আচ্ছা তাহলে আমরা চেষ্টা করে দেখি কি আছে এখানে, এখানে দেখতেছে y টার্মটা আছে dx এর সাথে আর x টার্মটা আছে dy এর সাথে আছে, এই ক্ষেত্রে আমরা ট্রাই করব x টার্ম গুলোকে dx এর সাথে y টার্ম গুলোকে dy এর সাথে, এতে কোনো সাইড চেঞ্জ করে একটা কারটা আই তোমার যাকে বলা হয় ক্রস চেঞ্জ করে করতে পারবা, অথবা বোথ সাইড কে e টু দি পাওয়ার মাইনাস y ইনটু 1 প্লাস x স্কয়ার এই টার্মটা দিয়ে বোথ সাইড কে ভাগ করলে হবে, সাইড চেঞ্জ করে dx এর সাথে যেটা আছে সেটাকে এদিকে আর y এর সাথে এদিকে পাটা পাড়ালো হবে বা ভাগ করে দিলেও হবে, তো যদি আমি এটা সহজে করতে চাই তাহলে আমি এই বোথ সাইডকে এটাতে ভাগ করি, e টু দি পাওয়ার মাইনাস y এই যে dx এর সাথে যে টার্মটা আছে আর dy এর সাথে যে টার্মটা আছে এই দুইটার জিনিসের গুণফল দিয়া এই ইকুয়েশন ভাগ কর, তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি dx বাই 1 প্লাস x প্লাস এখানে এটা সাথে ক্যান্সেল হয়ে গেল রইল dy বাই e টু দি পাওয়ার মাইনাস y ওদিকে 0, দেখো এটা আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে, x dx এর সাথে x এর টার্ম dy এর সাথে y ইনভলভিং টার্ম আছে, তো তাহলে আর কি জাস্ট এটার সলিউশন মেথড হলো জাস্ট ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু দি ইনভলভ ভেরিয়েবল টার্ম গুলোকে, তাহলে এটা ইন্টিগ্রেট করে ফেলি, এটাকে e টু দি পাওয়ার মাইনাস তাই উপরে লেখো ঋণ dy ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন দাও মানে তুমি ইউ হ্যাভ স্টার্টেড ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন করলে এই পাশে কি একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিতে হয়, তো সেটা হলো যে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন দিতে পারো কিংবা জিরো ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট এটা মনে করো দিতে পারো, ধরা যাক এটা c1, নাও ইন্টিগ্রেটিং 1 বাই x 1 প্লাস x স্কয়ার কি 10 ইনভার্স x প্লাস e টু দি পাওয়ার y হবে আর ওই পাশে কি আছে c1, এটাকে সিম্পলিফিকেশন করে অনেক কিছু লেখা যায়, যেমন এখানে c1 টাকে লন তোমার 10 ইনভার্স c c লেখা যায়, তারপরে এটার সাথে এটাকে রিলেশন করে এটা অনেক ভাবে করা যায়, তোমাদের আসলে এত দূরে যাওয়ার দরকার নেই, কি করা যায় আমি বলছি দেখো যেরকম করা যায় 10 ইনভার্স x প্লাস e টু দি পাওয়ার y, এখানে যে c1 টা ছিল এই c1 টা মনে করি আমরা এটা 10 ইনভার্স কোন একটা রেশিও এর সমান, তার মানে এটা 10 ইনভার্স c মনে করলাম, ধরে নেই c1 = 10 ইনভার্স c হবে এরকম একটা কিছু,
আমি বলছি যে তুমি এটাকে আরো সিম্পলিফাইড ফর্মে লিখতে পারো। আচ্ছা তাহলে এটা সাইড চেঞ্জ করলে কি আসে, এটা আসে e টু দি পাওয়ার y, আর এটাকে দিয়ে নিয়ে আসো ওদিকে নিয়ে যাও tan ইনভার্স c, tan ইনভার্স c মাইনাস tan ইনভার্স x, e টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু tan ইনভার্স c মাইনাস tan ইনভার্স x, এটা একটা ফর্মুলা আছে না, tan ইনভার্স tan ইনভার্স c মাইনাস x ডিভাইড বাই 1 প্লাস cx। This is equal to c minus x by 1 plus cx is equal to tan of e to the power y. এটাকে আরো সিমপ্লিফিকেশন করে x কে x এর টার্ম হিসেবে লেখা যায়। আমি বলছি কি এত দ্রুত দেওয়ার কোনো দরকার নেই, তোমরা এটা কেন দিলাম দেখা যাবে যে এক্সাম্পলের ভিতরে অনেক প্রবলেম কিছুদূর করার পরে আরো অনেক ক্ষেত্রে সিমপ্লিফাই করছে, ওইটা হলো এলজেব্রাইক ব্যাপার, তোমাদের অত দূর যাওয়ার দরকার নাই, জাস্ট তোমরা মোটামুটি এক্স এবং ওয়াই রিলেশন পর্যন্ত নিয়ে ছেড়ে দেবা, যদি সিমপ্লিফিকেশন সহজে করবা আর যদি জটিল হয় করার দরকার নেই। তাহলে আমি বলছি কি তোমরা এই সলিউশনটা এই পর্যন্ত রাখলেই হবে, এটা কি tan ইনভার্স x প্লাস e টু দি পাওয়ার y ইকুয়াল টু c1, দিস ইজ দি রিলেশন বিটুইন x এন্ড x এন্ড y include dx dy or differential dx dy dy dx কিছুই নাই শুধু x এর একটা সম্পর্ক আছে, এটি সলিউশন সেপারেবল টা যা শুধু সেপারেট করব ইনট্রিট করে হয়ে যাবে। একটা টাস্ক দিব 10 নম্বর যে প্রবলেমটা আছে একটু জাস্ট বলে দেব, আমি পুরোটা করব না, বইয়ের ভিতরে তো করা আছে, dy dx equal to y square plus y plus 1 divided by x square plus 6 plus 1, এটাকে দেখো y টার্ম এবং dy কে সেপারেট করা যায় কিনা, অবশ্যই যায়, এখানে লেখা যায় dy ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস y প্লাস 1, আর ওদিকে আছে dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1, ইজিলি সেপারেট হয়ে গেল। এখন এটাকে ইন্টিগ্রেট করলেই, ইন্টিগ্রেট করে পাশে যে কোনো একটা সঙ্গে একটা কনস্ট্যান্ট দিয়ে দিলে c1, নাও ইট ইজ আ প্রবলেম অফ ইন্টিগ্রেশন। এটাকে ইন্টিগ্রেট করার জন্য কি করতে হবে সেটা তোমার ম্যাথ মানে পরের কাজ হল ইন্টিগ্রেশন, সেটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারের কাজ নয়, করা আছে দেখে নেই ভেরিয়েবল সেপারেবল টাইপের প্রবলেম গুলো। আচ্ছা আরেক ধরনের আছে, সেটা হলো যে তুমি ডিরেক্টলি সেপারেট করতে পারবা না, মানে x এবং y এবং তাদের ডিফারেনশিয়াল গুলো সেপারেটলি লেখা যায় না, সেগুলোকে লেখার মতো অবস্থায় নেওয়ার জন্য কিছু অপারেশন নিতে হয়, এখানে সাবস্টিটিউশন বা সাম এলজেব্রিক অপারেশন নিয়ে এটা করা যায়। আচ্ছা তার মধ্যে থেকে আমি একটা দেখাচ্ছি, যেমন 11 নম্বর যে প্রবলেমটা আছে, প্রবলেমটা হলো x মাইনাস y হোল স্কয়ার dy dx ইজ ইকুয়াল টু a স্কয়ার, এখানে যে x মাইনাস y হোল স্কয়ার এই টার্মটা যদি স্কয়ার না থাকতো তাহলে তুমি এটা সেপারেট করে ফেলতে পারতো, সাইড চেঞ্জ করে বের করতে পারতো, কিন্তু এখানে হোল স্কয়ার থাকার ফলে এখানে তোমার এই x মাইনাস y যে টার্মটা আছে এই দুটা টার্ম এটাকে তুমি আলাদা করতে পারতেছো না, হ্যাঁ এটা x স্কয়ার মাইনাস 2x y যে x y মিক্স অবস্থা আছে এখান থেকে সেপারেট করা যায়, এই ক্ষেত্রে এই টাইপের কিছু প্রবলেম দেখবা 11 নম্বর এবং 12 নম্বরের এরকম একটা প্রবলেম আছে। তোমার যেটা মনে করতে হবে কি টাইপ দেখে কিছু জিনিস প্র্যাকটিস করে মনে রাখতে হবে, এটা এখন এর কোনো বিকল্প নাই, তবে দেখে এটাও এরকম একটা টাইপ। এই ক্ষেত্রে এই যে দুটো প্রবলেম লেখলাম দুটা ক্ষেত্রে একটা কমন সাবস্টিটিউশন আছে এই টাইপের গুলো, সেগুলো হলো যে অংশটা তুমি সেপারেট করতে পারছো না, মানে যে x - y হোল স্কয়ারটা এই x - y এই টার্মটাকে অন্য একটা ভেরিয়েবল দিকে দিয়ে প্রতিস্থাপন করা,
সলিউশন মেথডটা কি পুটিং ইন দি x মাইনাস y x মাইনাস y এই টার্মটা অন্য একটা ভেরিয়েবল z ধরে নিয়ে নিয়ে তুমি যদি এখানে ডেরিভেটিভ কোএফিসিয়েন্ট এর dy dx চেঞ্জ করে দাও তাহলে দেখবা যে x এবং dx সেপারেট হয়ে গেল আচ্ছা এখান থেকে তুমি কি করবে যেহেতু তুমি x আর z লিখবা তাহলে dy dx এটাও চেঞ্জ হয়ে যাবে তো তুমি dy dx বার করো বোথ সাইড ডিফারেনশিয়েট করো উইথ রেসপেক্ট টু x তাহলে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে x এর ডেরিভেটিভ করো 1 dy dx ইকুয়াল টু dz dx এটা অ্যাকচুয়ালি অনেক ভাবে করা যায় যেমন x মাইনাস y হোল স্কয়ার dy dx তে দিয়ে বানাই দিতে পারতা এদিকে বানাই দিলা আমি দুটো কথাই বল বানাই দিলা এটা যদি করো তাহলে তুমি এখান থেকে এখানে ডেরিভেটিভ না করে ডিফারেনশিয়াল গুলো বার করলে হবে কি ডিফারেনশিয়াল কি dx মাইনাস dy ইকুয়াল টু dz এটা লিখতে পারবে তখন এই dy ইকুয়াল টু dz মাইনাস dx লিখে কষ্ট করতে হবে মানে আমি বলতে যা অনেক ভাবে করা যায় যে কোন একটা মেথড ফলো করলে হয় আমি যেটা করছিলাম সেটাই করছি z ইকুয়াল টু x মাইনাস y তাহলে dz 1 মাইনাস dy dx তোমার দরকার dy dx টা দ্যাটফর dy dx কত তোমার এখানে dy dx দরকার হবে dy dx হবে তাহলে 1 মাইনাস dz dx এই ইকুয়েশনটা এর ধর 2 আর এক নাম্বার হলো 1 1 এন্ড 2 দুইটি ডিফারেনশিয়াল ইকুয়েশন জাস্ট প্রতিস্থাপন যদি করো একটা থেকে আরেকটা নিয়ে গো 1 এন্ড 2 ইমপ্লাইজ প্রতিস্থাপন করে দেখো তো কি হয় তোমার কই তোমার কিন্তু খাতা কলম নিয়ে বসো খাতা কলম সারা লাভ হবে না কিছু আচ্ছা এটা যদি এখানে প্রতিস্থাপন করো x মাইনাস y কে কি ধরছো z z স্কয়ার আর dy dx টা হলো 1 মাইনাস dz dx is equal to s square আর টার্গেট কি থাকবে ভেরিয়েবল কে সেপারেট করা উইথ ডিফারেনশিয়াল তাহলে এখানে তাহলে কি লেখা যাবে 1 মাইনাস dz dx এটাকে ভাগ করে দাও কি হয় s square বাই z square দেন সাইড চেঞ্জ করো dz dx dz dx তো লাগবে dz dx সাইড চেঞ্জ করলে তো z স্কয়ার মাইনাস s স্কয়ার হবে z স্কয়ার মাইনাস s স্কয়ার বাই z স্কয়ার এরকম এটা দিয়ে গেলে z স্কয়ার মাইনাস s স্কয়ার বাই z স্কয়ার দেন সেপারেটিং দি ভেরিয়েবল এন্ড ইটস ডিফারেনশিয়াল z স্কয়ার বাই z স্কয়ার মাইনাস s স্কয়ার dz তো ওই পাশে গেল dx এটা সেপারেট হয়ে গেছে z dz আর dx সেপারেট হয়ে গেছে নেক্সট কি করবে ইন্টিগ্রেট ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেট করলে কি হয় আমি এটা একবারই করে ফেললাম এটা ইন্টিগ্রেট করতে গেলে নিচের সাথে উপরে একটু মিলায় লিখতে চাও তাহলে z স্কয়ার মাইনাস s স্কয়ার প্লাস s স্কয়ার এটা হলো টেকনিক অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন টেকনিক অ্যাপ্লাই করলাম এখানে ওইদিকে কি dx আর সাথে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন দেওয়ার সাথে সাথে ওইটা দিয়ে দিবা c1 মনে করো আচ্ছা এটা যখন আমরা জাস্ট আলাদা করে পড়ে ফেলি তাহলে কি আসে এখানে এখানে সব 1 না এটাই যে এটা এটা কাটা যায় তাহলে 1 ইন্টিগ্রেশন z প্লাস a স্কয়ার 1 বাই z স্কয়ার মাইনাস স্কয়ার ইন্টিগ্রেশনটা এই যে এটা এটা কি লন না 1 বাই 2 আইসে 1 বাই 2 এ লন অ্যাবসলিউট ভ্যালু অফ z মাইনাস a বাই z প্লাস a ওদিকে কি আছে x প্লাস c1 এরপর এর কাজ কিছুই না অ্যালজেব্রা এখানে z এর জায়গায় কি লিখছিলা z কি কি ধরছো x মাইনাস y তাহলে x মাইনাস y মাইনাস a ইত্যাদি ইত্যাদি করে সিম্পলিফাই করে ধরছো এটা তোমার বই করা আছে পরেরটাই দেখে নিলাম মানে মেইন কাজটা তো করে দিলাম সেপারেবল শেষ এবার যাচ্ছি চ্যাপ্টার 3
চ্যাপ্টার থ্রি, চ্যাপ্টার থ্রি এই চ্যাপ্টারটার যে টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে ডিসকাস করা হয়েছে সেগুলোকে বলা হয় হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস অবশ্যই ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা টাইপটা মানে ফর্মটা কেমন ওইটা মনে না রাখলে তো করতে পারবে না, মানে দেখতে কেমন হয়, এটা ফর্মটা হয় এরকম, এটা হোমোজিনিয়াস ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় তাহলে এটা কে dy dx ইজ ইকুয়াল টু mxy বাই nxy এই ফর্মে যদি লেখা হয় তাহলে m এবং n both would be homogeneous function in x and y of the same degree, m এবং n দুইটাই একই ডিগ্রি বিশিষ্ট হোমোজিনিয়াস ফাংশন হবে, হায়ার লিখতে পারো হায়ার m xy and nxy are homogeneous function in x and y and dy dx equal to এদিকে m উপরে n নিতে n থাকবে, n টা এবং m টা দুইটাই xy বিশিষ্ট একই ঘাত অফ দি সেম ডিগ্রি লিখে নেয় না, হোমোজেনাস ফাংশন এক্স মানে অফ দি সেম ডিগ্রি লেখো, অফ দি একই ঘাত বিশিষ্ট সেম ডিগ্রি, ঘাত না এটাকে ডিগ্রি বলে, সেম ডিগ্রি আমি বলবো এটা বলতে কি বোঝায় এক্সাম্পল দেই পাশে দিলেই তুমি এটা ক্লিয়ার হবে, এই যে এখানে দিয়ে দিলাম মনে করো এক্সাম্পল হিসাবে এমটা এক্স ওয়াই এর একটা দ্বিঘাত হোমোজিনিয়াস ফাংশন, ধর দেখ এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার নিচে আছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এম এর জায়গায় কি আছে আমি যেটা এক্সাম্পল নিচ্ছি এম এক্স একটা কেমন ফাংশন, এই এক্সাম্পল গুলোতে এম এক্স হলো এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এন এক্স ওয়াই টা কেমন, এন এক্স ওয়াই টা হলো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এম এবং এন দুইটাই এক্স ওয়াই ইনভলভ দুইটা ফাংশন, প্রথম কথা হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস মানে প্রত্যেকটা টার্মে ভেরিয়েবল গুলোর পাওয়ারের যোগফল একই আছে কিনা তাহলে হবে হোমোজিনিয়াস, তাহলে এম এর ক্ষেত্রে প্রথম টার্মে ভেরিয়েবল হলো এক্স ওয়াই পাওয়ারের যোগফল কত 1 প্লাস 1 2, দ্বিতীয় টার্মে কোনো ওয়াই নাই বাট এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে দুইটা টার্মের ভিতরেই এক্স এবং ওয়াই এর পাওয়ারের যোগফল 2 আছে, সেই জন্য এম এক্স ওয়াই কে বলা হবে একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, 2 ডিগ্রি এন এক্স ওয়াই, এইটারও দেখো প্রত্যেকটা টার্মের ভিতরে এক্স এবং ওয়াই এর পাওয়ার এর যোগফল বা এক্স ওয়াই এর ইন্ডিভিজুয়াল পাওয়ার যেগুলো আছে এগুলা কত আছে 2, তার মানে এম এবং এন দুইটাই হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স ওয়াই অফ দি সেম ডিগ্রি 2, যদি এমন হতো তাহলে এই এনটা হতো 2x কিউব ওয়াই কিউব, সেই ক্ষেত্রে এনটাও হোমোজিনিয়াস হইতো এটা অফ ডিগ্রি 3 হইতো আর এম টা হলো অফ ডিগ্রি 2, দুটো তো দুই রকম ডিগ্রি, তাহলে এটাকে আমরা এই আমাদের যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা বলতে পারতাম না, দুইটা একই ডিগ্রি হইতে হবে। আচ্ছা আরেকটা হলো এমন যদি হইতো এম এক্স ওয়াই হলো এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স আর এন এক্স ওয়াই হলো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এন এক্স ওয়াই এটা হোমোজিনিয়াস অফ ডিগ্রি 2 ঠিকই আছে বাট এম এক্স ওয়াই হোমোজিনিয়াস অফ ডিগ্রি 2 না, কারণ প্রথম টার্মে পাওয়ার এর যোগফল 2 পরের টার্মে 2 আর থার্ড টার্মে গিয়ে এটা পাওয়ার 1 আছে, সব টার্মের ভিতরে একই পাওয়ার হয় নাই, সেই ক্ষেত্রে এম এক্স ওয়াই টা হোমোজিনিয়াসই না। আচ্ছা তা আমরা চিনলাম,
আচ্ছা, যদি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফার্স্ট ডিগ্রি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সেপারেবলে রূপান্তর করা যায়, সেপারেবল যেটা একটু আগে আলোচনা করে আসছি চ্যাপ্টার টু তে, সেপারেবল রূপান্তর করা যায় বাই টেকিং এ সাবস্টিটিউশন। এটার জন্য একটা প্রেসক্রাইবড সাবস্টিটিউশন আছে। সলিউশন মেথড, মেথড হিসেবে বলতে চাই রেজলিউশন মেথড, আমরা এই মেথডটা ফলো করে করতে পারি। সলিউশন মেথড হলো পুট y is equal to vx বা y by x equal to v, এটা y equal to vx, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন মধ্যে y equal to vx বলবে, v টা কিন্তু ভেরিয়েবল, vx দুটো ভেরিয়েবল, কিন্তু কনস্ট্যান্ট না। y is expressed in terms of the product of two variable v and x, এইভাবে প্রকাশ করে নিতে হবে। যখন তুমি y equal to vx লিখবা সেই ক্ষেত্রে ডেরিভেটিভটা কি হয়ে যাবে, dy dx is equal to vx, dx মানে দুটোই তো ভেরিয়েবল, তাহলে uv মেথডে ডেরিভেটিভ করো, v ডেরিভেটিভ অফ x is 1 প্লাস x ইনটু v ডেরিভেটিভ dv dx। এই dy dx এর পরিবর্তে ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া আছে সেইখানকার dy dx এর পরিবর্তে এইটা প্রতিস্থাপন করে নিয়ে তুমি এটাকে সেপারেবলে রূপান্তর করতে পারবে। এক্সাম্পলে চলে যাই সরাসরি। আচ্ছা, কোন অঙ্কগুলো এক্সাম্পল থেকে করবে, এখানে অনেকগুলো অঙ্ক আছে, 7-8 অঙ্ক আছে, তোমরা এখান থেকে 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক করবে, যেগুলো যেমন আজকে আলোচনা করতে সবই কিন্তু আজকেই করবো, তা নাহলে কিন্তু একদিন পরে গেলে সব ভুলে যাবো। তাহলে চ্যাপ্টার নাম্বার হলো চ্যাপ্টার 3 এবং এখানকার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো টাইপ হলো হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস এক্সাম্পল বুঝছি, তুমি এক্সাম্পল এই টাইপের গুলো এক্সারসাইজ থেকে এই টাইপের কিছু করো। এক্সাম্পলের নাম্বার গুলো আছে 1, 2, 3, 4 এখান থেকে যে কোনো একটাই করতে পারি, ঠিক করে এক্সাম্পলের নাম্বার 3 এটা করতেছি, থিটা দেওয়া আছে এইভাবে সল, তাহলে এটা একটু হালকা হয়ে গেছে তো ওটা ভালো করে রাখি করো। আচ্ছা, সল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল ইকুয়াল দিলেও হয়, ইকুয়াল সারা লিখছে এখানে মাইনাস 2xy dy is equal to 0। তোমরা এই মানে এক মানে প্রথম লুকেই বুঝতে পারবা এটা হোমোজেনাস টাইপের করছে, জাস্ট এই দেখেন দেখো এই যে এই অংশটা আমি কি লিখছিলাম, এটা m বাই n হোয়াট এভার, হ্যাঁ m dx n dy লিখছিলাম, ও দুইটাই dy লিখে দিচ্ছি না, প্রথমটা কি আছে দেখি dy এটা dx হবে, ঠিক করো dx এটা ঠিক করে নাও। আচ্ছা ধরা যাক এটা n বাই m যে কোনো একটা কিছু, ধরা যাক আমি ওখানে উদাহরণে n লিখছি, তো n লিখলাম mxy আর এই অংশটা আছে mxy, nxy, mxy, আর এই দুইটা xy এর ফাংশন তারা হোমোজেনিয়াস কিনা এটি হলো দেখার বিষয়। এখানে দেখা যাচ্ছে যে প্রথম তার ভিতরে পাওয়ার টু, পরের টার ভিতরে পাওয়ার টু, এখানেও পুরোটার মধ্যে পাওয়ার টু আছে, কাজে এটা হোমোজেনিয়াস অফ ডিগ্রি টু, কাজে এটাকে আমরা সেপারেবলে রূপান্তর করতে পারবো y equal to vx, y
y is equal to dx এই প্রতিস্থাপন দিয়ে আমরা এটাকে সেপারেট করতে পারব ভেরিয়েবল সেপারেবলে রূপান্তর করতে পারব সলিউশন সলিউশন করার জন্য তুমি এটাকে dy dx ফর্মে লিখতে পারো কিংবা যে ভাবে আছে এভাবে লিখতে পারো আমি dy dx ফর্মে লিখলাম মানে প্রথমে ইকুয়েশন লিখবো তারপরে dy dx is equal to dx এর সাথে ছিল এটা মানে 2xy divided by x square plus y square এটা এভাবে লেখা যায় যেহেতু হোমোজেনিয়াস পুটিং একটা নাম্বার দিয়ে দিলাম ইকুয়েশন 1 পুটিং কি লিখবো y is equal to dx so dy dx এখন dy dx কি হয় v plus x into dv dx এটাকে এই যে তুমি সাবস্টিটিউশন নিলে এটাকে 2 লেখো আর এটাকে 3 লেখো তাহলে লিখলা ইউজিং 2 এন্ড 3 1 ইমপ্লাইজ 1 ইমপ্লাইজ 1 ইমপ্লাইজ dy dx এর পরিবর্তে কি লিখবা এটা লিখবা v plus x dv dx dy dx এর জায়গা হবে আর ওই পাশে গিয়ে 2xy এখানে প্রতিস্থাপন করো 2x শুধু y কে প্রতিস্থাপন করো y কে তো vx তো 2x ইনটু এখানে লিখবা vx ঠিক আছে x স্কয়ার x স্কয়ার x স্কয়ার থাকলে শুধু y টা বদলায় গেল y টা vx দিয়ে প্রতিস্থাপিত হবে v স্কয়ার x স্কয়ার y স্কয়ার v স্কয়ার x স্কয়ার দেন এই রাইট সাইডে যে অংশটা ছিল এটা একটু সিমপ্লিফিকেশন করবা দেখবা উপর নিচ থেকে কমন টার্ম হিসাবে मन रखार मत विषय dydx फर्मे लेखे अंक करो y dx सबस्टिट्यूट करो এ রাইট সাইডের যে টার্মটা আছে এটা ইনভলভিং এ টার্ম ইনভলভিং v হবে এর মধ্যে কোনো x y অন্য কিছু থাকবে না পুরোটাই ফাংশন অফ v হবে এই পাশ থেকে x টা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে x স্কয়ার বাই x কিউব এই টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যায় শুধু টার্ম ফাংশন অফ v হবে যদি এটা ফাংশন অফ v না হয় তাহলে তো সেপারেবল হবে না বুঝতে হবে তোমার অঙ্কের ভিতরে ভুল আছে মানে তোমার করার ভিতরে ভুল আছে অথবা তোমার এই অঙ্কটা হোমোজেনিয়াস না কিন্তু তুমি হোমোজেনিয়াস মনে করে করতেছো এটা হইতে পারে আচ্ছা তাহলে এটা হোমোজেনিয়াস হলে এটা রাইট সাইডে y = dx ফর্মে অবশ্যই v ফাংশন হবে আচ্ছা এখন যে কাজটা সেটা হলো v গুলোকে একত্রে ক্যালকুলেট করা এখানে এই v টাকে দিয়ে নিয়ে দাও দেখো সেপারেট হয়ে যাবে x dv dx v টাকে দিয়ে নাও v / 1 + v স্কয়ার - v সরল করো সরল কথা হলো কি হয় বুঝতে পারলাম দিস ইমপ্লাইজ x dv dx ওই পাশে কি হয় 2v minus v minus v cube minus v cube divided by 1 plus v square this implies ওখানে একটু দেখো v কাটা যায় কাটা গেলে কি আসে এখানে x dv dx is equal to v minus v cube divided by 1 plus v square and বলছিলাম যে এটা সেপারেবলে রূপান্তর হবে এটা তাই হইছে এক দিকে শুধু v আছে আর dv আছে তাহলে তুমি v এবং dv কে একসাথে লিখতে পারো আর x কে আগে লিখতে পারো তুমি লিখতে পারবা নিচে পড়া দাও 1 plus v square উপরে নিচে v
ভি কমন নিয়ে লিখি হ্যাঁ ওয়ান মাইনাস ভি স্কোয়ার এরকম লেখা যায় ওইটা কি করে লেখা যায় ভি ইনটু ওয়ান মাইনাস ভি স্কোয়ার এটার সাথে আছে কি ডিভি আর ওই পাশে চলে গেল ডিএক্স বাই এক্স সেপারেট হয়ে গেছে সো নাও ইন্টিগ্রেটিং অন বোথ সাইড তুমি পাবে ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই ভি ইন্টু ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভি রাইট সাইডেও ইন্টিগ্রেট করতেছো প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এরপরের কাজ কি এরপর কাজ হলো ইন্টিগ্রেশন এই যে এই পাশে ইন্টিগ্রেশনটা করতে হবে এদিকে ইন্টিগ্রেশন লন লিখতে পারো আর এই পাশে ইন্টিগ্রেশনটা করার জন্য এখানে পার্শিয়াল ফ্র্যাকশন মেথডে করা যাবে যেটা নিচের যে অংশটা দেখতে পাচ্ছো ভি এটা কি লাগে যাবে ভি ইনটু 1 প্লাস ভি 1 মাইনাস ভি লাগা যায় ঠিক আছে পার্শিয়াল ফ্র্যাকশন করলে এ বাই ভি ভি বাই 1 প্লাস ভি সি বাই 1 মাইনাস ভি তারপরে এগুলোকে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে ঠিক আছে এটা আমি গেলাম না পার্শিয়াল ফ্র্যাকশনটা করে ইন্টিগ্রেট করতে হবে এটা তোমার বইতে করাই আছে শুধু আমি বলে দিলাম যে এরপরে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে ইন্টিগ্রেশন করার পর আচ্ছা শেষের দিকে বলি কি হবে ইন্টিগ্রেট হয়ে গেল হয়ে গেলে কি কি থাকবে এদিকে ভি ইনভলভিং টার্ম থাকবে আর ওদিকে লন এই যে থাকবে এই ভি এর জায়গায় তুমি প্রতিস্থাপন করবে তুমি কি লিখছিলে y = vx y = vx ধরছো তো ভি = y / x আর y / x বসায় দিয়ে যে রিলেশনটা আছে সেটাই স্যার এটা কোশ্চেন ছিল বলো স্যার এই যে লাস্টে যে ম্যাটার দেখালেন স্যার বললেন যে লাস্টে পার্শিয়াল ডিফারেনশিয়াল করে ফেলতে হবে সরি পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে হবে এখন স্যার কেউ যদি স্যার ওই লাস্টের ওই পার্ট টুক না করতে পারে সময়ের কারণে হোক যে কোনো কারণে সেই ক্ষেত্রে কি রকম নাম্বার দেওয়া হবে স্যার তাহলে ও সে নাম্বার পাবে না নাম্বার ওইটা ওই এটা 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 তো ইম্পর্টেন্ট পার্ট তুমি তো ইন্টিগ্রেশন করতে পারলা না মানে তুমি ডিফারেনশিয়ালকে রিমুভ করতে পারো নাই তো এখানে তো একটা ইম্পর্টেন্ট পার্ট এটা এখন এটা তোমার মাস যদি থাকে 4 এখন তোমার এক্সামিনার হয়তো তোমার এই মেথডটা সঠিক আছে এটা কারণে হয়তো 1 1.5 এর মধ্যে দিতে পারে দিবে একবারে জিরো দিবে না কারণ তুমি তো মোটামুটি শেষের দিকে চলে গেছো হ্যাঁ কাজে এখানে হয়তো 1.5 বা 2 ও দিতে পারেন উনি তো ফুল মার্কস পাবে না ফুল মার্কস পেতে চাইলে তোমার কমপ্লিটলি রিলেশন বিটুইন y এন্ড x আনতে হবে মেথডের জন্য তুমি মার্কস পাবে আমি মনে করি যে এই মেথডটা এটা যদি 4 নম্বর হয় আমার বিবেচনায় এটা 1.5 থেকে 2 এই পরিমাণ নাম্বার দাও দিতে পারে যদি ভুল না হয় এই ডাইমেনশন আচ্ছা এখন এই টাইপের প্রবলেম সবগুলো এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই y = vx প্রতিস্থাপন করে দেখো আর সেটা ভুল হয়ে যাবে তো তুমি যে কথাটা উল্লেখ করছো কথাটা খুবই সত্য সবারই প্রবলেমটা হয় আসলে এই ইন্টিগ্রেশন করতে গিয়ে সবাই y = vx বসায় বসে সব বস ক্যালকুলেশন করার পরে লাস্টে গিয়ে যদি সোজা আসে করে ফেলে আর ওই ইন্টিগ্রেশনের প্রবলেম ইন্টিগ্রেশনের জায়গাটাতেই অনেকে এটাই করতে পারে কাজে তোমাকে ভালো ইন্টিগ্রেশন জানতে হবে এই কথা খুবই সত্য ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে তোমার ইন্টিগ্রেশন জানতে হবে এই জন্য তোমার ম্যাথ ওয়ানে যে ইন্টিগ্রেশন গুলো করছিলা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল বা ইন্টিগ্রেশন মেথড গুলো একটু দেখে নেওয়া দরকার পাশাপাশি রাখবার তো এটা স্যার আমরা ওয়ান ওয়ানে যে 10টা সাথে ইন্টিগ্রেশন করছিলাম ওই 10টা টাইপ যদি আমরা দেখে যাই তাহলে হয়ে যাবে না বুঝলাম না কি বলছো স্যার আমরা ম্যাথ 1 এ ইন্টিগ্রেশনে যে 10 টাইপের ইন্টিগ্রেশন দেখে গেছিলাম ওইখানে বললাম ওই ইন্টিগ্রেশন করতে হবে ওকে যা হোক ওটা মানে যেটা বলতেছো সেটা হলো যে কত মার্কস পাবা না পাবা কতখানি কি করবে এটা টিচারের উপরে থাকবে বা ওখানকার নীতিমালার উপর ভিত্তি করে মার্কস পাবা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি রিডিউসেবল টু হোমোজিনিয়াস আছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো হোমোজিনিয়াস না কিন্তু হোমোজিনিয়াস এর রূপান্তর যোগ্য হোমোজিনিয়াস এর রূপান্তর করা যায় বাই টেকিং সাম সুইটেবল সাবস্টিটিউশন প্রতিস্থাপনের মাধ্যমে করা যায় এটা একটা ইম্পর্টেন্ট টাইপ আমি লিখবো রিডিউসেবল না বাট রিডিউসেবল এ রূপান্তর যোগ্য রিডিউসেবল কি বলে হোমোজিনিয়াস এ রিডিউসেবল লিখি reducible to homogeneous homogeneous এর রূপান্তরযোগ্য তো homogeneous রূপান্তরযোগ্য অনেক টাইপের থাকতে পারে এখানে আমরা একটা স্পেশাল টাইপ ডিসকাস করতেছি সেই টাইপটার ফর্ম হলো এরকম ফর্মটা লিখতে চাই মানে এটা আকারটা কেমন থাকে ফর্ম হলো
dy dx আকারে যদি তুমি লিখে থাকো dy dx is equal to right side এ এরকম টার্ম থাকবে a1x plus a1y plus a1 divided by a2x plus b2y plus c2 এরকম দেখতে এরকম হবে পাশাপাশি একটা एग्जांपल দিয়ে দিই যাতে তুমি সহজে বুঝতে পারো dy dx is equal to ধর যাক 2x minus y plus 1 নিচে আছে 3x plus y plus 2 এটা একটা উদাহরণ এটা হোমোজেনিয়াস না কেন জাস্ট তাকায় দেখো যে এখানে রাইট সাইডে যে mxy যেটা ছিল উপরেরটা আর নিচে যে nxy আছে ধরো এই দুটার ভিতরে প্রত্যেকটা টার্মে x এবং y এর পাওয়ার সেম না ওই লাস্টের টার্ম কারণে না লাস্টে প্লাস 1 আছে প্লাস 2 আছে এই প্লাস 1 আর প্লাস 2 যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে হোমোজেনাস বলতে পারতাম কারণ এখানে x এর পাওয়ার প্রথম টার্মে x এর পাওয়ার 1 পরের টার্মে y এর পাওয়ার 1 সব জায়গায় x y এর পাওয়ার একই আছে মানে এটা হোমোজেনাস হইতো হোমোজেনাস অফ ডিগ্রি 1 হইতো কিন্তু সাথে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসতে এটা হোমোজেনাস হয় নাই তো এই ক্ষেত্রে এইটাকে হোমোজেনাসে রূপান্তর করা যায় এই x এবং y এর প্রতিস্থাপনের মাধ্যমে x এবং y এর সমীকরণ প্রতিস্থাপন নিয়ে এই যে কনস্ট্যান্ট আছে এটাকে অপসারণ করে ফেলা যায় ফেলে এটাকে এই x y এই ফর্মে আনা যায় আচ্ছা এইটার এই ফর্মটার দুইটা টাইপ আছে দুইটা টাইপ আমি দুইটা কেস হিসেবে ডিসকাস করছি dy dx = এটা হুইচ ইজ নট হোমোজেনিয়াস কেস 1 কেস 1 টা হলো যদি এমন হয় এই যে x এবং y এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সহগ গুলো এগুলো যদি সমানুপাতিক হয় মানে a1/a2 is equal to b1/b2 থাকতে পারে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন এমন হতে পারে না dy dx is equal to x plus twice y plus 3 নিচে আছে 2x plus 4y plus 5 এটাও তো ওই টাইপের হলো এটা এখানে টাইপের মধ্যে খেয়াল করে দেখো x এর যে সহগ বা কোএফিসিয়েন্ট আছে এটা রেশিও প্রথমে x এর সহগ কত রেশিও হলো 1/2 উপরে 1 নিচে 1/2 আচ্ছা উপরে y এর সহগ কত 2 নিচে y এর সহগ হলো 4 রেশিও করলে 1/2 এটা হতে পারে হতেই পারে এই জাতীয় যদি হয় অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ x রেশিও আর কোএফিসিয়েন্ট অফ y এর রিডিউস করা যায় তাহলে এই ক্ষেত্রে a1x plus b1y এইটা নিচের যে এটার সাম কনস্ট্যান্ট মাল্টিপল হিসাবে পাওয়া যাবে যদি এমন থাকে k ইনটু লেখাগুলো খুব ব্লার আসছে লেখাগুলো কেমন হচ্ছে ব্লার হচ্ছে স্যার ব্লার হয়ে যাচ্ছে আচ্ছা দেখি এখন পেন চেঞ্জ করি এই ক্ষেত্রে হয়তো নিচেরটা কিংবা উপরেরটা যে কোনোটাই a2x এর চেয়ে ভালো হচ্ছে না প্লাস b2y এই অংশটা উপরেরটা মানে উপরের যে xy ইনভলভিং যে টার্ম টুকু আছে সেটার সাম কনস্ট্যান্ট মাল্টিপল হয় মানে k ইনটু a1x প্লাস b1y হবে আর একটু আগে তোমরা দেখছিলা আমি আগে একটা এক্সাম্পল দিছিলাম না ওই যে লিখলাম কি dy dx is equal to x plus twice y plus 1 হ্যাঁ নিচে মনে করো আছে 2x plus 4y plus 3 এটা তো এটার সাথে মিললো তাই না a1/a2 ফর্মে আছে মানে যদি এরকম ফর্মে থাকে সেই ক্ষেত্রে
নিচে কিংবা উপরের এক্স ওয়াই ইনভলভিং যে টার্মটা আছে ধরেন নিচেরটা এটা উপরের এক্স ওয়াই ইনভলভিং টার্মের সাম স্কেলার মাল্টিপল হবে এটা খুব সহজ দেখো এই যে এখানে 2x + 4y আছে রেশিওটা সেম আছে তো এই কারণে এই 2 টাকে কমন নেওয়া যাবে না 2 টা কমন নিলে x + 2y হয় এর মানে সেটা না তার মানে এই ক্ষেত্রে হইছে উপরের টার্মটা বা নিচের টার্মটা উপরের টার্মের সাম স্কেলার মাল্টিপল দ্যাট মিন্স নিচেরটা কি 0 2x + 4y ইজ 2 ইনটু x + 2 এরকম থাকে রেশিও সেম থাকার ফলে এই সুবিধাটা থাকবে এবং যদি এমন থাকে তাহলে যে কোনো একটা যেটা x + 2y বা যেটা আছে এইটাকে একটা ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করলেই এটা সলভ করা যাবে আমি একটা কাজ করি কেস 1 এর একটা প্রবলেম করে ফেলি এখানে কিছু দূর করবে এটা চ্যাপ্টার হলো স্যার আমি নিজেও দেখতে পেয়েছি মাঝে মধ্যে কেমন কেন হয় স্যার এটা যদি ওই মোবাইল বা অন্য যে জিনিসটার ক্যামেরা অন করো এটা নাড়াচাড়া করলে স্যার এরকম হয় আচ্ছা আমি একটা কাজ করি এই ফুল স্ক্রিন না দিয়ে এটা কমাই দিই রেজুলেশন 4:3 দিলে স্যার কোয়ালিটি ঠিক থাকে
আচ্ছা দেখো ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা আর বেশি সময়ও নাই, ডিটেইলে যেতে পারছি না। স্যার চ্যাপ্টার 3 এই রিডিউসেবল টু হোমোজেনিয়াস এর একটা एग्जांपल দিতে চাইছিলাম, সেটা দিচ্ছি। সিম্বলটা হলো x প্লাস y মাইনাস 1, এটা এক্সাম্পল নাম্বার হলো 3। এক্সাম্পল 3 বলতে রিডিউসেবল টু হোমোজেনিয়াস এই টাইপের এক্সাম্পল, x প্লাস y মাইনাস 1, x প্লাস y মাইনাস 1 dx মাইনাস x প্লাস y প্লাস 1, এটা সরি এটা এক্সাম্পল 1 1 টেবিল এটি 1 ঠিক করে এক্সাম্পল 1 x প্লাস y মাইনাস 1 এটা dx না dy dy মাইনাস x প্লাস y প্লাস 1 মাইনাস x প্লাস y প্লাস 1 dx ইকুয়াল টু 0 এটা এইটা আমি বলছি যে এটা ওই যে আমি যে টাইপটা বলছি ওটার সাথে মিলে dy dx ফর্মটা লিখে নাও dy dx dx এর সাথে আছে কি x প্লাস y প্লাস 1 y এর সাথে ছিল x প্লাস y মাইনাস 1 এটা এই ফর্মে লেখা যায়। এবং এটা দেখো খেয়াল করো এই যে x এবং নিউমারেটর এবং ডিনোমিনেটরে x এর কোএফিসিয়েন্টের রেশিও 1/1, y এর কোএফিসিয়েন্ট 1/1 এটা আছে। এটা যখন থাকে তখন x y ইনভলভিং কোন একটা টার্ম কে অন্য একটা ভেরিয়েবলে প্রতিস্থাপন করলেই হয়। এই যে x এই টার্মটা এখানে কমন আছে, অন্য অঙ্কের মধ্যে হইতে পারতো 2 x + y, যাই হোক যে কোনো একটাকে z ধরলে হবে উপর বা নিচের x y টার্মের যে কোনো putting z is equal to x plus y তাহলে dz dx কত, মানে তোমার dy dx দরকার, dz dz dx 1 plus dy dx এটা given differential equation 1 ধরো আর এই রেজাল্ট যেটা পাইলে 2 ধরো, তাহলে 1 and 2 কম্বাইন করলে কি হয়, 1 টু কমন করে তুমি পাচ্ছ dy dx এর জায়গায় কি লিখবা dz dx - 1 dz dx - 1 is equal to dy dx মানে হলো dz dx - 1 z + 1 যাও x + y কি ধরছো z z + 1 নিচে z - 1 আচ্ছা এখানে আমরা আরো বেশি ফ্যাসিলিটি পাইলাম, এটা রিডিউসেবল টু হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস কি হয়ে যায় সেপারেবল হয়ে যায়, এটা হোমোজেনিয়াস না হয়ে ডিরেক্টলি সেপারেবল হয়ে গেছে, তো তার মানে এইটাই দাঁড়াইলো যে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে a1/a2 সমান b1/b2 যদি থাকে এরকম থাকে তাহলে এই প্রতিস্থাপনের দ্বারা তুমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সরাসরি সেপারেবলি রূপান্তর করতে পারো, হোমোজেনিয়াস টা বাইপাস করে সেপারেবল। আর টাইপের আছে কেস 2 যেটা আমি আলোচনা করব, তখন দেখা যাবে যে ওটা সেপারেবল না যে হোমোজেনিয়াস আসবে তারপর এটা সেপারেবল হয়ে যাবে, আর এই টাইপেরটা সরাসরি সেপারেবল হয়ে যাবে, হোমোজেনিয়াস হওয়ার প্রয়োজন পড়ে না। আচ্ছা প্রিমিয়াম সাইড চেঞ্জ করলে কি আসে, dz dx is equal to রিয়েল ইকুয়েশন নিয়ে যাও তাহলে হবে z plus 1 plus 1 z plus 1 by z minus 1 plus 1 কোনো কাজ নাই, এটাকে সিম্পলিফাই করলে পরে এটা z এর একটা ফাংশন হবে, তখন dz z ফাংশন x আলাদা হবে দেন ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। পরের যে টাইপটা আছে এই টাইপটা হলো কেস 2, যেটা লিখি কেস 2, এটা একটু দ্রুত বলবো কারণ আমার আরেকটা টাইপ আলোচনা করার বাকি আছে, আর দুটো টাইপ কেস 2। কেস 2 টা হলো যেখানে a1/a2 is equal to b1/b2 হবে না, উপরের x এবং y এর কোএফিসিয়েন্টের রেশিও করসপন্ডিং এক্স ওয়াই কোএফিসিয়েন্ট রেশিও সেম না, যদি না থাকে সেই ক্ষেত্রে তোমার প্রতিস্থাপনটা হবে এরকম। কেন এটা হবে কি হবে এটা আলোচনাগুলো অনেক বড় হয়ে যাবে, তুমি শুনে এতটা শিখে
putting এখানে তো অন্তত স্থাপন নিতে হবে এরকম x is equal to alpha plus h মনে রাখতে হবে alpha হলো ভেরিয়েবল কিন্তু h হলো কনস্ট্যান্ট মানে x equal to some variable plus constant and y equal to beta plus k এই প্রতিস্থাপনটা নিতে হবে যেখানে আলফা বিটা হলো ভেরিয়েবল সো এটা নিয়ে আমাদের চিন্তা না চিন্তা হলো এই h কে নিয়ে h কে হলো কনস্ট্যান্ট এগুলো কোথায় পাবো ফায়ার এই h কে পাওয়ার জন্য আমরা দুইটা ইকুয়েশন সলভ করতে হবে আমাদের এই দুইটা ইকুয়েশন হবে কি ওই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেটা খেয়াল করো আমি এখানে লিখে নিলাম একবার হ্যাঁ dy dx a1x b1y c1 a2x d2y c2 এইটা হলো আমাদের ইকুয়েশনটা হ্যাঁ তুমি করবে কি এই ইকুয়েশনের ভিতরে x alpha plus h y beta plus k ধরবা যেখানে h k গুলো কি হবে h k গুলো হবে এই dy dx এর রাইট সাইডের যে দুটো টার্ম আছে একটা নিউমারেটরে একটা লবে একটা হরে ওই জায়গার x y গুলোকে h k দিয়ে প্রতিস্থাপন করবা করে ইকুয়েশন 0 ধরবা তার মানে হয় আর এখানে কি ছিল a1x b1y c1 এখানে এই x এবং y গুলোকে এই h k দিয়ে প্রতিস্থাপন করবা কি হয় a1x b1k প্লাস c1 এই টার্মটা ইকুয়াল টু 0 মানে ইকুয়েশন বানাবা h k দিয়ে এরকম h k দিয়ে আরেকটা ইকুয়েশন বানাবা সেটা হলো নিচে ডিনোমিনেটরে যে x y টার্মটা ছিল সেখানে x y গুলোকে h k দিয়ে প্রতিস্থাপন করো তাহলে কি হয় a2x b2k এটাও ইকুয়াল টু 0 এই যে দুটো ইকুয়েশন তৈরি করলা এই দুটো ইকুয়েশনের সলিউশন সমাধান করতে হবে সমাধান করার কোনো ব্যাপার না বজ্রগুণন পদ্ধতিতে ক্রস মাল্টিপ্লিকেশন অপারেশন যে কোনো ভাবে তুমি এখানকার h এবং k আলাদা করতে পারবা মানে মান বের করতে পারবা যেই তুমি h কে বের করে ফেললা দেন তোমার সাবস্টিটিউশনটা কি হলো তখন উদাহরণ হিসেবে ধরি h এর মান মনে করো আসছে 1 k এর মান আসছে 2 তাহলে তোমার সাবস্টিটিউশনটা হয়ে যাবে তখন আলফা প্লাস সরি হ্যাঁ আলফা প্লাস 1 আর বিটা প্লাস 2 দ্যাট মিন্স এইটাই হলো মূল কাজটা এখানে তোমার এখানে এই স্ট্রে বার করে আসতে হবে নি আসার পরে এটা খুব সহজ ব্যাপার তখন dx কত হবে d আলফা dy কত হবে d বিটা তাহলে dy dx কি হবে dy dx হবে d বিটা বাই d আলফা ওকে d বিটা বাই d আলফা এইটা নিয়ে তুমি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বসায় দাও তাহলে তুমি কি পাবা ডি ওয়াই ডিএক্স কে তুমি লিখলা ডি বিটা বাই ডি আলফা আর ওই দিকে তুমি কি করবা ওইখানে এ ওয়ান ইন্টু এক্স এর জায়গায় কি বসেছিল আলফা প্লাস এইচ ওয়াই এর জায়গায় ছিল বিটা প্লাস কে প্লাস সি ওয়ান নিচে হয়ে যাবে এ টু ইন্টু আলফা প্লাস এইচ b2 into beta plus k plus c2 এর একটু লাভ কি হবে লাভ হবে তুমি যখন এটা এটাকে মাল্টিপ্লাই করে ফেলবা তখন দেখবা যে উপরের টার্মটা কেমন আমি একটা করে দেখাই উপরের টার্মটা এরকম আসবে না a1 alpha b1 beta plus a1 h b1 k plus c1 এই একটা টার্ম থাকবে আর নিচে থাকবে কি নিচে থাকবে a2 alpha b2 beta plus a2 h b2 k plus c2 এই দুটার টার্ম হয়ে যাবে জিরো কারণ কি কারণ হলো যে h k গুলো এই ইকুয়েশনের মূল ধরছিল মানে এই ইকুয়েশন সবকে তুমি পাইছিল কি লিখছিল a1 h plus b1 k plus c1 এটা তো ধরছিল এটা ইকুয়াল টু জিরো ধরছিল না কাজেই এই এইচ এর মানের জন্য এগুলো থাকবে না আসলে অংশের ভিতরে ফলে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়ে যাবে ডি বিটা বাই ডি আলফা ইকুয়াল টু এই ফর্মে আসবে ওই সাবস্টিটিউশন কারণে এই ফর্মে যখন চলে আসলো এটা তাহলে কি আমি বলছিলাম কি আলফা বিটা হলো ভেরিয়েবল তাহলে আলফা একটা ভেরিয়েবল পাওয়ার 1 বিটা একটা ভেরিয়েবল পাওয়ার 1 পাওয়ার 1 মানে এটা হোমোজেনাস অফ ডিগ্রি 1 হয়ে গেছে যে এটা হোমোজেনাস হয়ে গেল এখন তুমি যে আগে কি লিখছিলে y ইকুয়াল টু vx এখানে তোর y নাই এখানে আছে বিটা তুমি লিখবা বিটা ইকুয়াল টু v vx তো এখানে v আলফা দেন সাবস্টিটিউট করলে এটা সেপারেবলে চলে যাবে
তার মানে এই প্রবলেমটা করার জন্য তোমাকে দুইটা ধাপে যেতে হবে। প্রথম ধাপের সাবস্টিটিউশন হলো x = α + s, y = β + k, তাহলে এটা কি হয়ে যাবে, হোমোজিনিয়াস চলে যাবে এই ফরম্যাট, হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস এর পর হোমোজিনিয়াসটা কিভাবে সলভ করতে হয়, y = bx ধরে করতে হয়। আচ্ছা আমি এই অঙ্কটা মানে একটু বড় বুঝতে বলতে কাজটা বেশি অঙ্ক আসলে কঠিন না, এটা আমি করতে যেতেছি না। তোমাদের বইয়ের এক্সাম্পলের তিন নাম্বার হলো এই টাইপের অঙ্ক, নাম্বার থ্রি। জাস্ট আমি যে ব্যাপারটা বললাম আজকেই দেখবা, আজকে যদি না দেখো তাহলে ভুলে যাবা। আজই তিন নাম্বার অঙ্কটা করতে গিয়ে দেখবা যে এখানে এই এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু হয় নাই, যেহেতু হয় নাই তখন এখানে এই অঙ্কের ভিতরে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ বিটা প্লাস কে, এই এইচ কে টা বের করছে এই ইকুয়েশন দ্বারা সলভ করে, একবার ডিটেইল করা আছে সেগুলো করে দেখে নেবা, ঠিক আছে? না বুঝলে নেক্সট ক্লাস আমি এটা নিয়ে আর ট্রান্স করব। এখন আমি যাচ্ছি, সময় আর হাতে পাঁচ সাত পাঁচ মিনিটের মতো আছে, আমি যাচ্ছি পরের টাইপটা, এক্সাক্ট এক্সাক্ট ডিই, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার নাম হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা এটা ফর্ম যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখি তাহলে ফর্মটা ডিফারেনশিয়াল ফর্মে লিখে এরকম ফর্ম আসবে না, এম এক্স ওয়াই ডি এক্স এন এক্স ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু জিরো, এরকম। আমি তো বলছি যে কোনোটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম তো এরকমই থাকে, ধরা যাক আমার এই ফর্মে আছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তো এই ক্ষেত্রে এটাকে একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে যদি ফায়ার যদি এই এম এবং এন এর মধ্যে একটা রিলেশন থাকে, সেই রিলেশন এরকম যে ফাংশনটা আছে এম ফাংশনটা ওইটাকে ওয়াই দিয়ে ডেরিভেটিভ করবা ডেল এম ডেল ওয়াই, সেটা এম কে এইচ দিয়ে ডেরিভেটিভ করলে যা হয় সেটা সমান হয় ডেল এম ডেল এক্স। এটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল বলা হবে যদি এই সম্পর্কটা হয় এম এর ডেরিভেটিভ ওয়াই দিয়ে এন এর ডেরিভেটিভ এক্স দিয়ে করলে, পার্শিয়াল ডেরিভেটিভ করলে এই দুটা ফল একই হয় মানে ডেরিভেটিভ একই থাকে, তখন এটাকে বলা হবে একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হলো বলতে পারো যে টেস্ট ফর এক্সাক্টনেস, এক্সাক্ট ইকুয়েশন হওয়ার যোগ্যতা এটা। অর্থাৎ যখন এটা এক্সাক্ট হয়ে যাবে তখন এটা একটা অত্যন্ত সহজ একটা ওয়েতে এটাকে সলভ করা যায় বা এটার সলিউশন বার করা যায়, সরাসরি সলিউশন মেথডে না যায় সলিউশনটা কি উঠে লিখে দিচ্ছে। দি জেনারেল সলিউশন, আমরা এগুলোকে জেনারেল সলিউশন কেন বলি, এখানে আমরা কোন স্ট্যান্ডার্ড মানটা নির্দিষ্ট করে বার করি না, হ্যাঁ নির্দিষ্ট করে যদি বার করি তখন আমরা এটাকে পার্টিকুলার সলিউশন বলি, এটা হলো জেনারেল সলিউশন। জেনারেল সলিউশনটা হবে ইন্টিগ্রেশন অফ mxy with respect to x, eta eta hilo solution ta plus integration of nxy na n er bhitore x mukto je term ta ache x mukto pod bolte paro x free term, term in n x y, এই জিনিসটা নিয়ে তাকে ইন্টিগ্রেট করতে হবে y তে dy equal to c, এই সলিউশনের ফর্মুলা তোমার সরাসরি এটাই अप्लाई করবে, এক্সাক্ট পেয়ে গেলে এটা সলিউশন, এটা কি mx y dx plus integration of x free term in x n x y dy, আমরা একটা অঙ্ক করি বলে এটা ক্লিয়ার করে দেব। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার চ্যাপ্টার 4 এক্সাক্ট, আজকে যেগুলো আলোচনা করছি সবই কিন্তু আজকে দেখবেন নাহলে কিন্তু সব হারায় যাবে। আচ্ছা আমি করছি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের তিন নাম্বারটাই, তিন নাম্বার প্রবলেমটা আছে x³ xy² লেখা দেখা যাচ্ছে না স্যার বোর্ডের জন্য, ও এটা সোজা করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা x³ তিন নম্বর ওয়ার্ডে x³
xy square plus xy square dx plus y cube plus x square y dy is equal to 0 এটাই তুমি দেখো এটা কিন্তু হোমোজিনিয়াস হয়ে গেছে এটা হোমোজিনিয়াস এই টার্মটাই 30 ডিগ্রি হোমোজিনিয়াস আর এটা হোমোজিনিয়াস এর নিয়ম অঙ্কটা হবে আসলে অনেক আছে অনেক প্রবলেম অনেকগুলো টাইপের মধ্যেই পড়ে যায় তখন ওই সকল টাইপ দিয়ে করা যায় এটা তুমি হোমোজিনিয়াস করতে পারবে এটা আবার এক্সাক্ট নিয়মে করা যাবে কিনা এটা ডিপেন্ড করতেছে এটা এক্সাক্ট কিনা তার আগে তো এটা এক্সাক্ট কিনা টেস্ট করি দেখো হিয়ার তোমার m কত m টা আগে দেখো m হলো dx এর সাথে যেটা থাকে এই যে এটা কি হবে x কিউব প্লাস xy স্কয়ার n এর উল্টা পাল্টা গুলো হবে n হলো y এর সাথে যেটা থাকে y কিউব প্লাস x স্কয়ার y এলো mn তাহলে এটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার শর্ত হলো del m del y equal to del n del x m কে করতে হবে যে মানে এই dx এর সাথে যেটা আছে ওটাকে করতে হবে y দিয়ে আর y এর সাথে dy এর সাথে যেটা আছে x দিয়ে তাহলে এখানে দেখো এরপর উপরে লিখে না এখন তো del m del y কত therefore del m del y y দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ তো y দিয়ে করলে x কিউব 0 হয়ে যাবে এর কত 2xy 2xy del m del y গেল del n del x বার করুন del n del x n কে x দিয়ে পার্শিয়াল তাই x দিয়ে করলে পার্শিয়াল গুলো পরে y টা কনস্ট্যান্ট 0 হয়ে গেল এখানে 2xy তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের mn এর মধ্যে এই সম্পর্কটাই বিদ্যমান সেটা হলো del m del y equal to del n del x therefore del m del y is equal to del n del x which is equal to 2xy যেই এটা তুমি পেয়ে গেলা তুমি সঙ্গে সঙ্গে ক্লেম করবা এটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন therefore d given আমি সংক্ষেপে লিখলাম de 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 for differential equations equation given d is exact লিখলে exact is an exact differential equation বা exact যেই মাত্র এটা এক্সাক্ট হয়ে গেল তাহলে তার সলিউশনের জন্য ডাইরেক্ট ওই ফর্মুলাটা রিকার্ড সলিউশন দেব দেয়ারফর দি রিকোয়ার্ড সলিউশন ইন্টিগ্রেশন অফ ওই তোমাদের খাতায় লেখা আছে এম এম পার্টের ইন্টিগ্রেশন তোমার এখানে এমটা কোনটা এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কয়ার এটা ইন্টিগ্রেশন হচ্ছে স্পেস প্লাস কার ইন্টিগ্রেশন এন এর না কিন্তু পুরো এন এর না এন এর ভিতরে এক্স ফ্রি টার্ম যেটা আছে এক্স মুক্ত পুরোপুরি ওয়াই বা কনস্ট্যান্ট টাইপের টার্ম তা আমরা দেখতে পেতেছি যেখানে ওয়াই কিউবটাই শুধু এক্স ফ্রি আর পরের টার্মটার সাথে আবার এক্স স্কয়ার গুণ আছে কাজেই শুধু ওয়াই কিউবটাই হলো এক্স ফ্রি টার্ম ডিওয়াই রাইট সাইডে কিন্তু একটা কনস্ট্যান্ট এর এখন এটা ইন্টিগ্রেট করলে যে ফলটা হবে সেটাই হলো আমাদের সলিউশন তাই x এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেট করবা y কে কনস্ট্যান্ট ধরলা তাহলে এটা কি আসে x কিউব x টু দি পাওয়ার 4/4 প্লাস x স্কয়ার y স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন উইথ স্কয়ার এটা হবে y টু দি পাওয়ার 4 বাই 4 ইজ ইকুয়াল টু c শেষ আর তো কিছুই করার নাই জাস্ট এটা তুমি 4 দিয়ে গুণ করো x to the power 4 plus 2 x square y square plus y to the power 4 equal to 4c বা c dash লেখা এই যে রিলেশন বিটুইন x y চলে আসে মানে এক্সাক্ট যেগুলো আছে শুধু এক্সাক্ট যেগুলো আছে সেগুলোই করো কিছু আছে এক্সাক্ট না তাকে এক্সাক্ট করে নিতে হয় সেটা করা দরকার নেই এক্সাক্ট হবে যেগুলো সেগুলোই করো আচ্ছা এখন বাকি তো নাই সময় আরো 4 মিনিট ওভার হয়ে গেছে আর এক্সাক্টের কোনটা কোনটা করব এইখানে এই তো এখান থেকে তোমরা 1 2 एग्जांपल 1 2 3 4 চারটি করব ওই এই টাইপের ভিতর যেগুলো এক্সাক্ট পাবে সেগুলাই মানে এক্সাক্টের নিয়মে করবে তো কাজেই এক্সাক্ট হওয়া ছাড়া যেগুলো হবে না সেগুলো করা দরকার আচ্ছা এখন আমি তোমাদের এরপর তো কোনো ক্লাস নাই তাই না
না থাকলে আমি আরেকটা নিয়ম আলোচনা করলে ভালো হতো, মানে তাহলে ফার্স্ট অর্ডারটা আমি শেষ করে দিতে পারতাম, আগামী ক্লাসে একটু রিভিউ নিতাম আর এটার উপরে। ম্যাম সমস্যা নাই, আমাদের ক্লাস নাই। আচ্ছা আমি 5 মিনিট সময় নিই আর লম্বা ক্লাস তো অনেকে লাগে না। পরের যে টাইপটা সেটার নাম কি ছিল? লিনিয়ার। লিনিয়ার সংখ্যা লিখলাম ডি, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার ফর্মটা কেমন, দেখতে কেমন লাগা গেলে কি ফর্ম? এটার ফর্মটা হলো তুমি যদি এটাকে ডিওয়াই ডিএক্স ফর্মে লেখো তাহলে দেখতে এটা এরকম হবে, ডিওয়াই ডিএক্স প্লাস একটা এক্স এর টার্ম থাকবে, সংক্ষেপে এটাকে পি এক্স দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ সাম ফাংশন ইনভলভিং এক্স, ডিওয়াই ডিএক্স পি অফ এক্স সাথে একটা ওয়াই থাকবে, সাথে ওয়াই টু দি পাওয়ার ওয়ান, অন্য কিছু না কিন্তু ওয়াই থাকবে, আর রাইট সাইডে এক্স এরই আরেকটা ফাংশন থাকবে, ধরে এটার নাম দিলাম কিউ এক্স। ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আকৃতি এই রকম করে প্রকাশ করা যাবে, অথবা যদি ডেরিভেটিভটা ওয়াই এর সাপেক্ষে হয় সেটা ডিওয়াই ডিএক্স না হয়ে ডিএক্স ডিওয়াই হবে, হতে পারে ডিএক্স ডিওয়াই, তাই এখানে হবে পি অফ ওয়াই তারপর হবে এক্স, রাইট সাইডে কিউ অফ ওয়াই। এই ক্ষেত্রে প্রথম যে ফর্মটা এটা হলো লিনিয়ার ইন এক্স আর দ্বিতীয় ফর্মটা হলো লিনিয়ার ইন ওয়াই। একটু বলে ফেলছি, প্রথমটা লিনিয়ার ইন ওয়াই, দ্বিতীয় ক্ষেত্রে লিনিয়ার ইন এক্স। ইম্পর্টেন্ট বিষয় হলো যে ওয়াই এর পাওয়ার 1 থাকতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রথম ফর্মটার জন্য ওয়াই এর পাওয়ার 1 থাকতে হবে এবং ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্স এর কোনো প্রোডাক্ট টার্ম এখানে নাই, দাও ওয়াই ইনটু ডিওয়াই ডিএক্স এমন কিছু নাই, ওয়াই টা সেপারেট ডিওয়াই ডিএক্স সেপারেট এবং ওয়াই এবং ডিওয়াই ডিএক্স এগুলোর পাওয়ার 1 থাকতে হবে, সেই ক্ষেত্রে এটাকে আমরা লিনিয়ার বলবো। নিচের টাইপটা ওইভাবে, আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিই শুধু ফর্মটা চেনার জন্য, এক্সাম্পল এক্সাম্পল হিসেবে আমি যেটা করবো ওইটাই দিই, যেমন মনে করো দেওয়া আছে dy dx বা এইভাবে দেওয়া আছে x dy dx মাইনাস 3y ইকুয়াল টু x স্কয়ার, কারণ এটা লিনিয়ার কিনা এটা জানার জন্য লিনিয়ারের ফর্মে তুমি নিতে পারো কিনা চেষ্টা করো, লিনিয়ার ফর্মটা কি dy dx এর সাথে তো 1 ছিল, অন্য কিছু ছিল না, তাহলে দেখো এইভাবে dy dx তাহলে x দিয়ে ভাগ করলাম মাইনাস 3/x y, ওই পাশে x দিয়ে ভাগ করলাম x, এইটা আমাদের যে এই ডেসক্রাইবড যে ফর্মটা ওটার মতো কিন্তু হইছে, যে dy dx px এর জায়গায় আছে যে এটা, এই যে এটা হলো p অফ x, dy dx p অফ x সাথে আছে y, রাইট সাইডে x, x টাই সাম ফাংশন অফ x, কাজেই এটা লিনিয়ার ফর্মে আছে, এটা লিনিয়ার। আচ্ছা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় এটা, তাহলে এটাকে করার জন্য একটা একদম বলতে পারো যে প্রেসক্রাইব একটাই মেথড আছে, যে মেথড দিয়ে সরাসরি করে ফেলা যায়, সেটা হলো সলিউশন মেথড, এটা খুব সহজ জিনিস, যদি এটা লিনিয়ার হয় এই একটাই মেথড সলিউশন মেথড। সলিউশন মেথড হলো তোমাকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বোথ সাইডে একটা ফাংশন দিয়ে গুণ করতে হবে, এই ফাংশনটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ফাইন্ড ফাইন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা সংক্ষেপে আই ডট এফ লিখে থাকি, আই এফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আই এফ উপরে লিখে, ফাইন্ডিং ফ্যাক্টর সংখ্যে আমরা এটাকে লিখি আই ডট এফ, নির্ণয় করতে হবে এটা একটা ফাংশন, এই ফাংশনটা কি হবে নির্ণয়ের ফর্মুলা আছে, ফাংশনটা হবে ই টু দি পাওয়ার, এটা ফর্মুলা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে পি এক্স টা ছিল ওইটার ইন্টিগ্রেশন, মানে পি এক্স ইন্টিগ্রেশন অফ পি এক্স, এইটাই হবে আই এফ, ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে পি এক্স টা থাকে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স, এইটাই হবে আই এফ, এই আই এফ টা দিয়ে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বোথ সাইড কে গুণ করতে হবে, আই এফ পাইলা হ্যাঁ দেন মাল্টিপ্লাই মাল্টিপ্লাই ডি
ডি লিখলাম, ডি মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ মাল্টিপ্লাই দি ডি ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই আইএফ, আইএফ দিয়ে মাল্টিপ্লাই করবা, আইএফ দিয়ে মাল্টিপ্লাই করবা, আইএফ দিয়ে মাল্টিপ্লাই করার পরে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ফর্মটা কেমন হয়ে যাবে দেখো, এরকম হয়ে যাবে। তোমার অঙ্কটা কেমন ছিল, ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কিউ অফ এক্স, এই ছিল না? তা তুমি আইএফ দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে এই পাশে কি চলে আসলো, আইএফ এসে পড়লো, আইএফ ইনটু দিস, এটার সাথেও আইএফ থাকবে, আইএফ ইনটু দিস, রাইট সাইডেও কিউ এক্স এর সাথে আইএফ গুণ হবে, এইরকম অবস্থা চলে আসবে। এই অবস্থা থেকে লেফট সাইডে যে জিনিসটা আছে, এই যে পুরো জিনিসটা, এইটাকে লেখা যাবে এরকম, লেফট সাইডটাকে এই ফর্মে লেখা যাবে, কি ফর্মে, ডি ডিএক্স অফ ওয়াই ইনটু আইএফ, লেফট সাইডটা এরকম হয়ে যাবে। এখন আমি যেটা বলতেছি এটা তুমি বুঝতে সমস্যা হবে, একটা এক্সাম্পল যখন দেবো তখন ক্লিয়ার হবে। তুমি মনে রাখো এটা যে লেফট সাইডটা আইএফ দিয়ে গুণ করার পরে ডি ডিএক্স অফ ওয়াই ইনটু আইএফ টাইপের গেল, ওকে, আর রাইট সাইড তো যেমন আছে আইএফ ইনটু কিউএক্স, তাহলে ডি ডিএক্স অফ এটা মানে ওইটা, তাহলে ইজিলি তুমি ইন্টিগ্রেট করলে তো ডি ডিএক্স এই ডেরিভেটিভটাকে তুমি রিমুভ করতে পারো, দেখবা ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা, ডি ডিএক্স অফ এটাকে এটাকে ইন্টিগ্রেট করলে তাহলে হয়ে যাবে এইটাই, ওয়াই আইএফ ইজ ইকুয়াল টু ওই পাশে ইন্টিগ্রেশন, বোথ সাইড ইন্টিগ্রেট করলে রাইট সাইডের ডেরিভেটিভকে আবার যদি ইন্টিগ্রেট করো তাহলে এই ফাংশনটা চলে আসবে, তাই না? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন অপোজিট মেথড না, এটা ডেরিভেটিভ করে যা পাইছো ইন্টিগ্রেট করলে আবার এটা পাবা, হ্যাঁ ওই পাশে কি পাবা তখন, ইন্টিগ্রেট করলে আইএফ ইনটু কিউএক্স উইথ রেসপেক্ট টু এক্স প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিয়ে দেবে, এইটাই সলিউশন। এখানে ইন্টিগ্রেট করার পর রেজাল্ট পাবো। আচ্ছা আমি এখানে এই যেটা উদাহরণ এক্সাম্পল দিলাম ওইটাই করতেছি, হ্যাঁ এটা তোমার এক নম্বর অঙ্ক, এর চ্যাপ্টারের নাম্বার হলো সিক্স, এটা লেখা হয়নি না, চ্যাপ্টার ফাইভ না, কিন্তু এটা ফাইভটা আমাদের দরকার নেই, চ্যাপ্টার সিক্স প্রশ্নমালা ছয় লিনিয়ার, সময় নাই বলে সহজ অঙ্কটাই করতেছি, এক নম্বর এক্সাম্পল যেগুলো করবো সেগুলো একটু লিখে দিচ্ছি, এক্সাম্পল এক, ওয়ান টু থ্রি ফোর সিক্স, ওয়ান টু থ্রি ফোর সিক্স, ওয়ান টু থ্রি ফোর সিক্স, হ্যাঁ এক্সাম্পল থেকে এই কটা করবে, আর আরেকটা আছে রিডিউসেবল টু লিনিয়ার নাইন ইলেভেন, নাইন টেন ইলেভেন, নিচের যে তিনটা আছে এই তিনটা লিনিয়ার হয় না, লিনিয়ারে রূপান্তরযোগ্য আর কি, বার্নোলিস ইকুয়েশন বলা হয়, তো এটা পরে নেক্সট ক্লাস আলোচনা করবো, আজকে শুধু লিনিয়ারের একটা অঙ্ক করে দিচ্ছি, এক নম্বর টেক এক্সাম্পল ওয়ান, প্রবলেমটা কি ছিল, সলভ এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। আচ্ছা প্রথম কথা হলো এটা লিনিয়ার কিনা জানার জন্য আমরা এটাকে ফর্মটাকে রূপান্তর করে টি এ নেব, এটাকে আমি এক্স দিয়ে ভাগ দেই, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস থ্রি বাই এক্স ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ডিওয়াই ডিএক্স টার সঙ্গে কোভিশন ওয়ান রাখতে হবে, আসলে তুমি দেখবা যে এইটা আমাদের সেই জানা যে ফর্মটা ডিফাইন ডিওয়াই ডিএক্স পি অফ এক্স ওয়াই কিউ অফ এক্স এই ফর্মে গেছে কিনা, তাহলে এটা লিনিয়ার যেহেতু হয়েছে কাজে এটাকে সলভ করা যাবে বাই মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ টা বের করতে হবে, এখানে তাহলে লিখবো ইয়ার বোঝার জন্য লিখলাম পি এক্স টা কত মাইনাস থ্রি বাই এক্স, আমাদের আইএফ বার করার জন্য ধরবে এক্স টা লিখে নিলাম, হ্যাঁ দেয়ারফোর আইএফ আইএফ এর ফর্মুলা কি ছিল, ই টু দি পাওয়ার পি এক্স, ই টু দি পাওয়ার পি এক্স, ই টু দি পাওয়ার px টা কি লিখবা মাইনাস 3 বাই x dx, এটা এন্ড ইন্টিগ্রেট করো e টু দি পাওয়ার মাইনাস 3 1 বাই x ইন্টিগ্রেশন লন x, এটা হবে
এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তুমি সি দিতে পারো, দিলে এর কোনো লাভ নেই, লাস্টে একটা সি, সব সি নিলে একটা সি হবে, কাজেই ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট লাস্টে দিতে হবে। আচ্ছা দিস ইজ ইকুয়াল টু, এটা কি লেখা যায়, টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার মাইনাস 3, মানে 1 বাই x কিউব, এর লেখা যায় না, আমি একবারে লিখে ফেললাম, হ্যাঁ এটা কি হবে, e টু দি পাওয়ার লন x টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, লেখলাম x টু দি পাওয়ার মাইনাস 3, তাই e টু দি পাওয়ার লন x টু দি মাইনাস 3, মানে আমরা তো পার্টি অনুযায়ী জানি এটা হলো জাস্ট x টু দি পাওয়ার মাইনাস 3, x টু দি পাওয়ার মাইনাস 3 e লন অফ দিস ওয়ান এটা ওকে ছয় দিক সেটা। এখন আমি কি করব, এই আইএফ দিয়ে বই দিয়ে গুণ, গিভেন ইকুয়েশন যেটা ছিল 1 দিয়ে রাখো, হ্যাঁ 1 দেখো মাল্টিপ্লাইং 1 বাই আইএফ ইকুয়াল টু কি ছিল, 1 বাই এক্স কিউব। আচ্ছা তাহলে কি দাঁড়াবে, 1 বাই এক্স কিউব ডিভাই ডি এক্স মাইনাস 3 by x to the power 4 y is equal to এটা x cube দিয়ে করলে 1 by এটা x square হয়ে যাবে, এটা এই ফর্মে আসে। আর আমি বলছি কি, এই ফর্মে আসার পরে এই লেফট সাইডে যেটা আছে এই জিনিসটা এইটা কে কি লেখা যাবে সেটাই তুমি লিখে ভালো, এটা কি লেখা যাবে বুঝলাম, এটাকে লেখা যাবে d dx of y into if লেখা যাবে, লেখা লেখা যাবে মানে তুমি লেখা দেখো এটা হয় তাহলে y into if বলতে কি বুঝতেছো সেটা যে লেখো 1 by x cube লেখো, 1 by x cube আমি বলছি লেফট সাইডে লেখা যাবে, লেখা যাবে তারপর মনে হলো তুমি দেখো ডেরিভেটিভ করে দাও এই ফলটাই হয় আবার d y into 1 by x cube কে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে প্রথমে মনে করো y কে ডেরিভেটিভ করলা dy dx 1 by x cube রয়ে গেল, এরপরে y টা রয়ে গেল 1 by x cube derivative করলে minus 3 by x to the power 4 হয়, তার মানে এইটা equal to এটাই লেখা যায়, সব সময় এটাই লেখা যাবে, integrating factor দিয়ে multiply করার পরে left side টা হবে d dx of y into I, এটা হয়ে যাবে, তুমি লেখা করে চেক করে দেখতে পারো হয় কিনা, হয় equal to ওই পাশে 1 by x square, বাস কাজ তো হয়ে গেল, এখন integrate করলেই হবে, ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করলে আসবে y বাই x কিউব, এই পাশে d dx কে ইন্টিগ্রেট করলে আবার এই ফাংশনটাই হবে, আর ওই দিকে করবা 1 বাই x স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট দিয়ে দিলা, এখন যে কাজটুক বাকি সেটা হলো 1 বাই x স্কয়ার ইন্টিগ্রেশনটা যদি করো এই তোমার ফল চলে আসছে, দিস ইমপ্লাইজ y বাই x কিউব ইজ ইকুয়াল টু 1 বাই x স্কয়ার মানে x টু দি পাওয়ার মাইনাস 2, মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই মাইনাস 1 মানে 1 বাই x এর মাইনাস 1 বাই এক্স কে ডিফারেনশিয়েট করে দেওয়া হবে এটা হয় তাহলে ইন্টিগ্রেট করলে ওইটাই হবে, এটা ঠিক আছে, 1 বাই এক্স রাইট এটাই প্লাস সি, দেয়ারফোর ওয়াই ইজ ইকুয়াল টু তুমি এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউব, এটাই সলিউশন, লিনিয়ার আশা করি এই সবগুলো অঙ্কই এরকম প্রতিটাই করে ফেলবা, আরেকটা সে রিডিউসেবল টু লিনিয়ার বার্নৌলিস ইকুয়েশন 9 10 11 যদি সম্ভব হয় বই তো করাই আছে দেখে নিলা, হ্যাঁ আর না হলে আমি দেখব নেক্সট ক্লাসে, আর নেক্সট ক্লাসে আমি কোন হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা এবং ভেক্টরের কিছুটা শুরু করব, আজকে এই পর্যন্তই, তোমরা নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই আজকে যেগুলো ডিসকাস করলাম এই ওই ওয়ার্ক আউট প্রবলেম গুলো তোমাদের বই থেকে দেখবা, ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্ত, আসসালামু আলাইকুম স্যার, স্যার আমাদের সিটির মার্কস গুলো স্যার দেওয়া হয় না, সিটির মার্কস এখন আমরা তো সাবমিট করছি সেই এক বছর আগে সাবমিট করা ওগুলো তো নাই, তো এগুলো আমাদের তোমাদের কোন টিচার কে জিজ্ঞেস করলে পাবা না, কারণ তারা তো সবাই বাসায় এগুলো নিয়ে থেকে বাসায় যায় না, তো আমি
আমার কাছে কিছু মার্কস ছিল আমি দেখবো এটা কোন ডিপার্টমেন্টে, যদি তোমাদের তোমাদের ক্লাস তো আমি নিতাম না নাকি নিতেন স্যার না হয়তো আচ্ছা আমি আমি চেষ্টা করব আমাদের অন্য কলিগদের সাথে কন্টাক্ট করে তাদের রেজাল্টগুলো আমাকে যদি তার মেইল করে তাহলে সেই ক্ষেত্রে সে তোমাদেরকে আমি দেখাতে পারবো ঠিক আছে চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান।